বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আদালত ঘেরাওয়ের কথা বলে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আদালতকেই হুমকি দিয়েছেন বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে আইনগত দিক আদালতেই বিবেচনা করবে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে জনসমাগম হয়নি বলে বিএনপি নেতাদের বক্তব্যকে মানসিক সমস্যার প্রকাশ বলেও মনে করেন ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, সারা দেশের মানুষ পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বাস করেছে, তবে মূল অনুষ্ঠানে বিধি নিষেধের কারণে সীমিত সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিএনপি নেতাদের মানসিক চিকিৎসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিএনপির নেতাদের বক্তব্যে মনে হচ্ছে পদ্মা সেতু তাদের গলার কাটা হয়ে গেছে। সারা দেশের মানুষ যেভাবে পুলকিত, উল্লসিত, গর্বিত, কিন্তু বিএনপি ঠিক সমপরিমাণ লজ্জিত এবং সমপরিমাণ তারা তাদের এটা গলার একটা বড় কাটা হয়ে গেছে বলে তাদের বক্তব্যে মনে হচ্ছে। আর আদালত ঘেরাওয়ের যে বক্তব্য, সেটি সরাসরি আদালতের প্রতি হুমকি স্বরূপ। আমি জানি না আদালত সেটিকে কিভাবে বিবেচনা করবে। এটি আদালতকে হুমকি দেওয়ার সম্মুখীন সামিল।